তোমাদের বিশেষ করে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন গুণগত রসায়ন এবং পর্যায় সারণীতে যে সমস্ত এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে কয়েকটি আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি। এগুলো একটা বিজ্ঞানের রসায়নের ছাত্র হিসাবে জানা খুবই দরকার এবং সে প্রশ্নগুলোর আমি অপশনগুলো দিই নাই, শুধু তার উত্তরটা মনে রাখলেই যথেষ্ট। যাই হোক, প্রথমটা আছে এস ব্লক মৌলের সংখ্যা, অর্থাৎ এটা এভাবেও বলতে পারে পর্যায় সারণীতে এস ব্লক মৌল কয়টি আছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে সেটা লিখবে 14টি। মনে রাখিও 14টি মৌলকে এস ব্লক মৌল হিসাবে চিহ্নিত করা হয় এবং এরা 1A ও 2A বা 1 নং ও 2 নং গ্রুপের অন্তর্ভুক্ত। তবে এর মধ্যে হিলিয়ামটা সেটা গঠনের দিক দিয়ে এস ব্লক, ধর্মের দিকে 18 নম্বর গ্রুপের মৌল হয়ে যায়। তবে আমরা সংখ্যার দিক দিয়ে 14টি কথা বলবো, কোনো সময় 14টি না থাকলে যদি 13টি থাকে তবে সেটাই সঠিক হবে, সেখানে যদি 14 না থাকে হতে 13, 15, 16, 17, 18, 14 সংখ্যাটি নাই, সেই ক্ষেত্রে 13টিকে সঠিক বলে অ্যান্সার করতে হবে। এই গেল প্রথমটা উত্তর। দ্বিতীয়টা হচ্ছে পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের বর্তমান সংখ্যা, অর্থাৎ ডি ব্লক মৌল কয়টি। আজ পর্যন্ত সপ্তমটা পূর্ণাঙ্গ ধারণা না থাকলেও তবে বৈজ্ঞানিকরা বলছে থোরিয়াম সহ ডি ব্লক মৌলের সংখ্যা 41টি, সেখানে 50টি থাকতে পারে, 60টি থাকতে পারে, 39টি থাকতে পারে, হিসাব মতো 40টি হওয়ার কথা, কিন্তু 90 পারমাণবিক সংখ্যা মৌলটিকে ডি ব্লক মৌল হিসাবে বর্তমানে গবেষণায় তাকে ডি ব্লকের মধ্যে ফেলে দিয়েছে। অতএব ডি ব্লক মৌলের সংখ্যা হল 41টি এবং তারা যথাক্রমে 3D 4 নম্বর পর্যায়ের, 4D 5 নম্বর পর্যায়ের, 5D 6 নম্বর পর্যায়ের, 6D 7 নম্বর পর্যায়ের। তাহলে 3D 4D 5D 6D 10টা করে 40টা, ওর সঙ্গে থোরিয়াম হলো 41টা। মনে রাখিও ডি ব্লক মৌলগুলো শ্রেণী হলো 3D 4D 5D 6D অর্থাৎ 4টি এবং তার মোট সংখ্যা হলো 41টি। তারপরে 3 নম্বরটা আছে কোন মৌলটির এস উপশক্তি স্তরে, উপশক্তি স্তর জানি আমরা এস পি ডি এবং এফ, এখানে বলছে কোন মৌলটি এস উপশক্তি স্তরে ডি ব্লক মৌলটি শূন্য হয়, অথবা কথাটা এভাবেও থাকতে পারে কোন ডি ব্লক মৌলের এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে না, সেটা হলো প্যালাডিয়াম পিডি। এই প্যালাডিয়াম ধাতুটি তার গঠন হচ্ছে 5s0 এবং 6 4d 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 8, এইভাবে তার, অর্থাৎ প্যালাডিয়াম মৌলটি উপশক্তি স্তরে এস শূন্য হয়। মনে রাখিও প্যালাডিয়াম পিডি, আর পিবি হলে লেড হয়ে যাবে, প্লাম্বাম হয়ে যাবে, পিডি যার পারমাণবিক সংখ্যা হল 46, এই হল এই প্রশ্নটির উত্তর। অর্থাৎ ডি ব্লক মৌলের মধ্যে একটি ব্যতিক্রম মৌল আছে, সেটা প্যালাডিয়াম পিডি, সেটা এস উপশক্তি স্তরে কোনো ইলেকট্রন থাকে না। 118টি মৌলের মধ্যে এই মৌলটি একটি ব্যতিক্রম মৌল। এবার 4 নম্বরটা আছে
সালফেট মূলকের ইলেকট্রনের সংখ্যা কয়টি, এটা যদি আমরা হিসাব করি সালফেট, আমরা যদি এভাবে হিসাব করি অর্থাৎ এখানে চারটি অক্সিজেন, এর পারমাণবিক সংখ্যা হলো আট, তাহলে আট 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 তিন আটে চব্বিশটি, এবং সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো, এর সঙ্গে আমরা ষোলো যোগ দিব তাহলে হচ্ছে শূন্য, এখন এখানে হচ্ছে তিন, অর্থাৎ তিন আরেক চারচল্লিশটি, তিন আরেক চারচল্লিশটি, তাহলে অক্সিজেন হলো তিনটি আট তিনে চব্বিশ, সালফার একটা ষোলো চল্লিশ, আর এখানে সালফাইড সালফেট তার দুটো ইলেকট্রন যোগ হবে তাহলে দুই, মোট ইলেকট্রনের সংখ্যা হবে বিয়াল্লিশটি। এভাবে থাকতে পারে, নাইট্রেট থাকতে পারে, ফসফেট থাকতে পারে, ইত্যাদি মৌলগুলোর মোট ইলেকট্রন সংখ্যা কয়টি এভাবে থাকতে পারে, তাহলে সালফেট মৌলকের মোট ইলেকট্রনের সংখ্যা বিয়াল্লিশটি। এই গেল চার নম্বরটা আছে, হাইড্রোজেন বর্ণালীতে এনের মান দুই হলে আলোকরশ্মিটি পতিত হলে, অর্থাৎ দুই নম্বর শক্তি স্তরে আলোকরশ্মিগুলো যে পতিত হয়, তো এই সিরিজটা কী হবে মনে রাখিও, দুই নম্বর সিরিজটাতে যদি আলোকরশ্মি পতিত হয়, এন ওয়ানের মান যদি দুই হয় তাহলে সেই সিরিজটা হবে বামার, সিরিজটা হবে বামার সিরিজ। এক নম্বরে এন ওয়ানের ওয়ান মান হইলে লাইম্যান, এন ওয়ান টু হইলে বামার, এন ওয়ান ইকুয়াল টু থ্রি হলে প্যাসেন্ট, এন ওয়ান ফোর হলে ফান্ড ব্র্যাকেট, এবং এন ফাইভ হলে হবে ফান্ড, অর্থাৎ এন এর মান টু হলে সেটা হবে বামার সিরিজ, সেটা দৃশ্যমান অঞ্চল। এবার গেল পাঁচ নম্বরটা, রাদারফোর্ড পরমাণু গঠনে সাফল্য অর্জন করেন নিউক্লিয়াস আবিষ্কার, রাদারফোর্ডের সবচেয়ে বড় আবিষ্কার সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, নিউক্লিয়াস আবিষ্কার উনি করেন, উনি সৌরজগতের সঙ্গে তুলনা করেন সেটাও ঠিক নাই, প্রোটন ইলেকট্রনের সমান এটাও ঠিক আছে, তবে সবচেয়ে ওনার আশ্চর্য আবিষ্কার সেটা হলো নিউক্লিয়াস আবিষ্কার। স্বর্ণপাত বিক্ষেপণ পরীক্ষায় তিনি নিউক্লিয়াস আবিষ্কারে কৃতিত্ব অর্জন করেন। এবার একটা উদ্দীপক আছে, এক্সিএল প্লাস পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এর সঙ্গে যোগ করলে সাদা অধক্ষেপ হয়, মনে রাখিও পটাশিয়াম পাইরা পাইরো অ্যান্টিমোনেট একমাত্র সোডিয়াম পরীক্ষার জন্য ব্যবহৃত হয়, সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য সাদা সূচের মতো অধক্ষেপ হবে, অর্থাৎ পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট সোডিয়াম আয়ন পরীক্ষার জন্য ব্যবহার করা হয়, মনে রাখিও সোডিয়াম আয়ন। এবার গেল, তাই বলে এক্স মৌলটি তাহলে হবে সোডিয়াম আয়ন, তাহলে বলছে এক্স এল ক্ষারকীয় মৌলটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রন সংখ্যা সেট, তাহলে সোডিয়াম হলো থ্রি থ্রি এস ওয়ান, তাহলে এর এন এর মান হবে থ্রি, এল এর মান হবে শূন্য, এম এর মানও হচ্ছে শূন্য, এবং এসের মান হচ্ছে প্লাস হাফ, এটা হলো চারটি কোয়ান্টাম সংখ্যার সেট, কেননা এটা হলো এন এর মান, এটা হলো এল এর মান, এল এর মান শূন্য হলে এম এর মান শূন্য হবে, যেহেতু একটা ইলেকট্রন আছে প্লাস হাফ, এটা হলো চারটি কোয়ান্টাম সংখ্যার সেট ওই ক্ষারীয় পরমাণুটি। এবার আছে নয় নম্বর, তরঙ্গ সংখ্যা কোন সিরিজের মধ্যে দৃশ্যমান হবে, যেটা আগেই বলা হলো সেটা হলো বামার সিরিজ, বামার সিরিজ একমাত্র দৃশ্যমান অঞ্চলের আলোকরশ্মি, বামার মনে রাখিও বামার, লাইম্যান হলো অতিবেগুনি আর বামারের উপর হলো অবলোহিত ইনফ্রারেড। যাই হোক, এবার নিম্নের কোন বিকারকটি
দ্বারা এফ থ্রি অর্থাৎ এফ থ্রি এন গঠনে গাঢ় নীল বর্ণ হবে অর্থাৎ এম এফ থ্রি প্লাস ইক আয়ন পরীক্ষার জন্য কোন বিকারকটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হল পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড এমন একটি বিকারক এ আয়রন থ্রিতে গাঢ় নীল হবে, আয়রন টুতে মনে রাখিও আয়রন টুতে হালকা নীল হবে, জিঙ্ক টু প্লাসে সাদা অধক্ষেপ হবে, কপার টু প্লাসে বাদামি বর্ণের অধক্ষেপ হবে। এই পটাশিয়াম পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা আয়রন টু প্লাস থ্রি প্লাস জিঙ্ক টু প্লাস কপার টু প্লাস এইগুলো শনাক্তকরণের পরীক্ষায় ব্যবহার করা হয়। তবে এখানকার উত্তরটা হচ্ছে এফ থ্রি প্লাসের গাঢ় নীল বর্ণ হবে পটাশিয়াম ফেরোসায়ানাইড, KeFeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড অর্থাৎ আয়রন টু হেক্সাসায়নো বিকারক। এই তো গেল এই 10 পর্যন্ত MCQগুলো। এরপরে আরও যতগুলো আছে আরও তোমাদের গুরুত্বপূর্ণ MCQগুলো তোমাদের সামনে আলোচনা করা হবে। তোমাদের আহ্বান থাকলো এই ভিডিওগুলো গড়া থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি প্রতিদিনের ভিডিওগুলো পেতে চাও যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করিও, কমেন্ট এবং লাইক দিও। তোমাদের সকলকেই ধন্যবাদ।